রোববার সকালে বাঙালির মটন না হলে চলে না। ঘুগনি মুড়ি জলখাবারের সাথে সাথেই চলে এলো মটন। আর মটন তৈরির জন্য এখন মানে সমস্ত রকম ইনগ্রিডিয়েন্টস তৈরি হচ্ছে, এই আদা রসুন ছাড়ানো হচ্ছে, আর এই নিয়ে এসছে মটন বাজার থেকে একদম সুন্দর চর্বি ছাড়া কচি খাসি চলে এসছে। আর এই আদা রসুনের পেস্ট এখানে তৈরি, মিক্সিতে হালকা করে ঘুরিয়ে নেওয়া হয়েছে, মটন ধুয়ে সুন্দর করে রাখা রয়েছে, এরপরে আদা রসুনের পেস্ট দেওয়া হচ্ছে। আদা রসুনের পেস্ট এখানে প্রায় 3 চামচ মতো দেওয়া হলো, কারণ মটনের পরিমাণটি প্রায় 1.5 কিলো। এরপরে দেওয়া হচ্ছে দই, দই দেওয়া হচ্ছে এখানে, সুন্দর দই দেওয়া হচ্ছে। এরপরে যাচ্ছে হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োর সঙ্গে চলে যাচ্ছে লঙ্কার গুঁড়ো, লাল লাল রং মটনের তেজ এবং ঝাল দুটোই বাড়ায়, দেখেই বুঝতে পারছেন সুন্দর লাল রঙের কাশ্মীরি লাল লঙ্কা। এরপরে সর্ষের তেল, কাচ্চি ঘানির সর্ষের তেল চোখে জল এনে দেয়, আর মটনকে ভালো করে ম্যারিনেট করার জন্য সর্ষের তেল খুব দরকার। এরপরে পড়লো নুন মানে লবণ, এরপরে ভালো করে মটনকে মাখার পালা। এই মাখাটি কিন্তু একটি শিল্প, ভালো করে মটনকে ম্যারিনেট করলে মটনের কিন্তু টেস্ট অনেক বেশি বৃদ্ধি পায়, ফলে মটনকে ভালো করে মাখতে হবে। আর বিশেষ করে বাঙালির যেটা মটনের ঝোল, তার জন্য কিন্তু এইভাবে মটনকে ভালো করে কোচলে কোচলে না মাখলে মটনের টেস্ট আসবে না। প্রাচীন কাল থেকে আমাদের মা ঠাকুমারা কিন্তু এইভাবেই মটন রান্না করে চলেছেন। তো মটনকে ভালো করে মেখে এরপরে ম্যারিনেশনের জন্য ছেড়ে দেওয়া হবে। এখন ভালো করে মটন মাখা চলছে, সমস্ত ইনগ্রিডিয়েন্টস মিশে যাচ্ছে মটনের সাথে, এবং মটনকে নরম করার জন্য এটা খুব দরকার, কারণ দই রয়েছে, নুন রয়েছে, আর সর্ষের তেল রয়েছে, এগুলো কিন্তু মটনকে নরম করবে। যাক, মোটামুটি মাখা কমপ্লিট, এরপরে ছেড়ে দেওয়া হবে মটনকে, রেখে দেওয়া হবে কিছুক্ষণের জন্য। এরপর আমরা মটনের পরবর্তী যে আয়োজন আছে সেখানে চলে যাব। দেখুন মটন এখন স্টে করা হয়েছে, থাকবে এভাবে 2 ঘন্টা। এরপরে আলু ভাজা হচ্ছে, মটনে কিন্তু আলু বাঙালিদের চাই, আলু ছাড়া মটন কিন্তু আমাদের রোববারের পাতে কিন্তু পছন্দ নয় প্রায় বেশিরভাগ বাঙালি। আমরা মটনের সঙ্গে এই আলুর কিন্তু একটা সুন্দর সহাবস্থান আমরা এটাকে তৈরি করেছি বাঙালিরাই। যাক, তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা এবং একটু গরম মশলা ফোড়ন দেওয়া হলো, ফোড়নে বেশ চড়বড় করে ফুটছে সব কিছু, দেখতেই পাচ্ছেন, ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, এটাই গেল। এরপরে ছেড়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ, সুন্দর পেঁয়াজ ছেড়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে। পেঁয়াজগুলোকে এবার হালকা করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে এবং যে ফোড়নটি দেওয়া হয়েছিল তার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে গ্যাসের বার্নার হাই ফ্লেমে রেখে পেঁয়াজগুলো ছাড়া হলো, তারপরে আস্তে আস্তে কমিয়ে দেওয়া হলো। এরপরে একটু লবণ দিয়ে দেওয়া হলো পেঁয়াজের মধ্যে, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে, ফলে ভাজতে সুবিধা হবে এবং রান্নাও তাড়াতাড়ি হবে। আবার অনেকে একটু চিনিও যোগ করেন, তাতে কি হয় রঙটা ভালো হয়। এই সময় চিনিটা যোগ করে চিনিটা একটু পুড়ে যায় এবং রঙটা তাতে খুব ভালো হয়। যাই হোক, এখানে দেওয়া হলো টমেটো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলেই আমরা দিয়ে দিলাম টমেটো। টমেটো কিন্তু এখন বাজারে প্রচুর দাম, সবারই চোখে জল পড়ছে টমেটোর কথা শুনে। যাই হোক, আমরা অল্প পরিমাণ টমেটো দিলাম, কারণ স্বাদেরও দরকার আছে। আমরা যেহেতু টক হিসেবে আমরা দই অ্যাড করেছি, টমেটো খুব বেশি না দিলেও চলবে, তবে গ্রেভির একটু গভীরতার জন্য আমরা টমেটোকে অ্যাড করলাম। এরপরে আমরা ভালো করে মিশিয়ে দিচ্ছি, দেশি টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেহেতু এগুলো সবই এখন বাজারে বেশিরভাগই পাওয়া যায় হচ্ছে হাইব্রিডের টমেটো, সেদ্ধ হতে সময় লাগে। এরপরে এর মধ্যে অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। লঙ্কার গুঁড়ো অ্যাড করার সঙ্গে সঙ্গে ভালো করে এরপরে নাড়াচাড়া করব, লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমরা টমেটো এবং পেঁয়াজের সাথে।
তাতে রংটা আমাদের খুব দেখছেন সুন্দর লাল রঙের রং চলে এসেছে এবং আস্তে আস্তে পেঁয়াজ থেকে তেল ছাড়ছে, তার মানে পেঁয়াজের ভাজা অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। এরপর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য হালকা জল দিয়ে দেওয়া হলো। এর মধ্যে একটু হলুদও দেওয়া হয়েছিল, এই যে দেখুন দেওয়া হচ্ছে হলুদ, হালকা করে হলুদের রং দেখতে পাচ্ছেন, কারণ আমরা বেশি হলুদ দিলাম না, কারণ মাংসের মধ্যেও কিন্তু হলুদ রয়েছে, ফলে আমরা বেশি হলুদ দিলাম না, যেটুকু না দিলে যথেষ্ট সেটুকুই দিলাম। এরপরে দেখুন এখন মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে, আর আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম আমাদের ম্যারিনেট করে রাখা মাটন। আমরা যে মাটনটা 2 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম বিভিন্ন উপকরণ দিয়ে, সেটিকে আমরা এখন এই কড়াইতে অ্যাড করলাম। এই মাটন কিন্তু কেনাটাও একটা আর্ট, অনেকে গলার মাংস পছন্দ করেন, অনেকে সামনের মাংস পছন্দ করেন, মানে সামনের যে পা, খাসির সামনের পা সেটা পছন্দ করেন, আবার অনেকে সলিড মাংস হিসাবে পেছনের পায়ের মাংসটা সলিড হিসাবে পছন্দ করেন। তবে আমার মতে সাধারণত খাসির গলা খুব তুলতুলে মাংস হয় এবং খাসির সামনের পা, সেখানেও খুব নরম মাংস পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, যদি আপনি শুধুমাত্র হাড় ছাড়া মাংস খেতে চান তবে পেছনের পায়ের মাংসটা ভালো, কিন্তু পেছনের পায়ের মাংসটা একটু শক্ত টাইপের হয়। যাই হোক, মাংসকে এখন ভালো মতো কষানো হচ্ছে, মেটেও রয়েছে, এই খাসির মেটে কিন্তু আমাদের অনেকেরই খুব ফেভারিট, শুধু মেটে দিয়ে মেটে যাওয়ার চড়ি কিন্তু অপূর্ব লাগে। যাই হোক, খাসিকে এবার ভালো করে এই মাংসটিকে কষানো হচ্ছে, দেখুন জল বেরিয়ে গেছে, কারণ এর মধ্যে আমরা দই অ্যাড করেছিলাম, তো দইয়ের জন্য কিন্তু অনেকটা জল বেরিয়েছে, তো আমাদের ঝোলের জন্য বেশি পরিমাণ জল না দিলেও চলবে। এই যে গরম জল রাখা হয়েছে, গরম করে নেওয়া হলো জল, এরপর গরম জলটা অ্যাড করা হলো, কষানো হয়ে যাওয়ার পর গরম জল অ্যাড করা হলো। কেন গরম জল অ্যাড করা হলো? কারণ ঠান্ডা জল দিলে কিন্তু যে মাংসটা রয়েছে সেটা অনেকটা স্টিফ হয়ে যাবে, এই জন্য গরম জল অ্যাড করা হলো। গরম জল কি, তাহলে যে উষ্ণতার পরিমাণ সেটা সমান থাকবে, ঠান্ডা জল দিলে উষ্ণতা হঠাৎ করে নেমে যেতে পারে, যার ফলে মাংস কিন্তু স্টিফ হয়ে যায়। এটা অনেকেই জানেন না, অনেকে ঠান্ডা জল দিয়ে দেন, তার ফলে কিন্তু তাদের মাংস শক্ত হয়ে যায়, স্টিফ হয়ে যায়, ছিবড়ে হয়ে যায়। কিন্তু যদি আপনি গরম জল করে একটু অ্যাড করেন তাহলে দেখবেন মাংস তুলতুলে নরম হয়েছে। এই যে ভেজে রাখা যে আলুগুলো, সে আলুর কথা বলছিলাম, যে বাঙালিদের মাংসের ঝোলে আলু দরকার, ওই দেখেছেন একটি পেঁপের টুকরো কিন্তু রয়েছে। এবার বলবেন পেঁপের টুকরো কেন? 1 নম্বর হচ্ছে অনেকে আলু খান না, আজকালকার যুগে আলু অ্যাভয়েড করে চলেন, অনেকে সুগার পেশেন্ট আছেন তারা পেঁপে খেতে পারেন। পেঁপের আরেকটা কাজ হচ্ছে এটা মাটনের যে মাটন যে মাংস আছে মাটনকে খুব তাড়াতাড়ি সেদ্ধ করায়, পেঁপের মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্ট আছে তা মাটনকে সেদ্ধ করতে সাহায্য করে। অনেকে মাটনটা যখন ম্যারিনেশন হয় সেই সময় পেঁপের মানে পেঁপে বাটা যাকে বলে, পেঁপে বাটা কিন্তু অ্যাড করে দেন, তাতে মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অনেকে মাটন প্রেশার কুকারে করেন, সেখানে কিন্তু পেঁপের টুকরো দিয়ে দেন। এখানেও আমাদের জলের মধ্যে পেঁপের টুকরো দেওয়া হলো, কারণ আমাদের বাড়িতে অনেকে আছে যারা আলু খান না, তো পেঁপে অ্যাড করা হলো এই জন্য, যাতে মাটনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, আবার যারা আলু খান না তাদের জন্য এটা কাজে লাগে। মাটন ফুটছে, বেশ অনেকক্ষণ লাগলো ফুটতে, হালকা আছে এবার ছেড়ে দেওয়া হলো। মাটনকে হালকা আছে রেখে ঢাকনা দিয়ে দেওয়া হয়েছিল যাতে হালকা আছে মাটনটা রান্না হয়। অনেকে এই পর্যায়ে মাটনকে প্রেশার কুকারে দিয়ে দেন, আমরা অনেক সময় দিই, কিন্তু আজকে আমরা মোটামুটি মাটনটা পিওরলিভাবে কড়াইতেই করব। তো মাটন অনেকটাই হয়ে এসছে, এরপরে আমরা কিছু গরম মশলা অ্যাড করলাম, এরপর আমাদের মাটন হয়ে এসছে, এরপর কিছুক্ষণ পরে গ্যাস বন্ধ করে দেওয়া হবে, কারণ মাংস নরম হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে, মোটামুটি আজকের মতো মাটন কমপ্লিট। এরপরে আমরা চলে যাব আমাদের খাওয়া দাওয়ায়। দেখুন কলা পাতায় দেওয়া হয়েছে ভাত এবং সাথে মাটন, রোববার আজকে জমে গেল, হিপ হিপ হুররে।